সবচেয়ে বেশি কাজে লাগবে, বাংলাদেশের খুব কম আইনজীবী হয়তো জানেন বা এটা প্র্যাকটিস করেন, যে এই যে যে বৈরী সাক্ষী তার বিষ মুক্ত হবেন কিভাবে? আপনি ইতিমধ্যেই তিনি যে বিষ ঢেলে দিয়েছেন আপনার মামলার 12টা বাজালে, এই বিষ থেকে কিভাবে মুক্ত হবেন সেই জিনিসটা আমি আপনাদের শেখাই দিচ্ছি। সেটা হলো 1 নম্বর, এই তাকে তো এখন যারা করবেন কিভাবে যারা করবেন, এখন তার চরিত্র হনন করে যারা করবেন, 1 নম্বর চরিত্র হনন করে। চরিত্র হনন কিভাবে করবেন, যে তিনি সাক্ষী দেওয়ায় তার পেশা, তিনি সাক্ষী দিয়ে বেড়ান, 1 নম্বর, অথবা তিনি বিরুদ্ধ পক্ষ থেকে ঘুষ নিয়েছেন, ঘুষের প্রস্তাব গ্রহণ করেছেন, অথবা অন্য কোনো অশুদ্ধ পন্থা অবলম্বন করে তাকে প্রলোভিত করা হয়েছে। তাহলে কি বললাম, যে একটা হলো তার চরিত্র হনন করে আপনি সাক্ষ্য দিতে পারবেন, আপনি নিজেই এখন জেরা করতে পারবেন, অথবা ভিন্ন কোনো ব্যক্তিকে দিয়ে আরেকদিন তার সম্পর্কে বলাতে পারবেন। এক, তার চরিত্র হনন করে আপনি সাক্ষ্য দিতে পারবেন, আজকে কিছু প্রশ্নও করতে পারবেন, প্লাস ভবিষ্যতে আরেকদিন আরেকজন ব্যক্তিকে দিয়ে তার চরিত্র সম্পর্কে, যে তিনি এরকম সাক্ষ্য দেওয়ার তার পেশা, তিনি এলাকায় দেউনিয়া নামে পরিচিত, মানুষে মানুষে ঝগড়া লেগে দেন, তার সালিশ করেন, এই তারপরে তিনি এলাকার চাঁদাবাজ হিসেবে পরিচিত, নানা ধরনের যে যে মানে সার্কামস্টেন্স যেরকম অ্যালাউ করে, অর্থাৎ তার চরিত্র হনন করে আপনি ভিন্ন একজন ব্যক্তিকে দিয়ে বলাবেন, এক। দ্বিতীয় নম্বর হলো যে তিনি ঘুষ খেয়েছেন সাক্ষ্য দেওয়ার জন্য, ঘুষের প্রস্তাব গ্রহণ করেছেন, অথবা তাকে অন্য কোনো অশুদ্ধ উপায়ে তাকে প্রলোভিত করা হয়েছে। যেমন ধরেন বিবাদী তার কাছ থেকে 5,000 টাকা পায়, তাকে বলছে যে তুই যদি আমার পক্ষে সাক্ষী দেশ, তোকে তো উনি ডাকছে, ঠিক আছে যা, তোর 5,000 টাকা পাওনাটা আমি মাফ করে দেবো। এইটা হলো করাপ্ট, কি শব্দটি ইউজ করা আছে, করাপ্ট মিনস, হ্যাঁ, যে তাকে অশুদ্ধ উপায়ে তাকে প্রলোভিত করা হয়েছে। এই ধরনের আসামি পক্ষকে আবার, অর্থাৎ বিবাদী পক্ষকে তাকে আবার জেরা করবে কিনা? হ্যাঁ, আবার জেরা করবে, তখন উনি দুই ধরনের জেরার সম্মুখীন হবেন।